নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 90 দিনের মধ্যে রাহুর ধাক্কায় এই ছয় রাশি হতে চলেছে কোটিপতি। তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। আগামী 90 দিনের মধ্যে রাহুর ধাক্কায় এই ছয় রাশি হতে চলেছে কোটিপতি। অর্থাৎ এই ভিডিওতে আমি যে ছয়টি রাশির কথা পরস্পর উল্লেখ করতে চলেছি, সেই ছয় রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা আগামী 90 দিনের মধ্যে রাহুর ধাক্কায় হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ এই রাহু আপনাদেরকে দুহাত ভরে দিতে চলেছে। আর এই রাহুর কথা যখনই বললাম, তখন কিছু কথা রাহুর সম্পর্কে না বললেই নয়। কী সেই কথা, আসুন জেনে নেওয়া যাক। দেখুন, রাহু এই কলিযুগে হঠাৎ করে অর্থ দিয়ে থাকে। অর্থাৎ রাহুর যে অর্থ, সেই অর্থ কিন্তু হঠাৎ করে আসে। অর্থাৎ আপনি সকালবেলাও ভাবতে পারবেন না যে সন্ধ্যের মধ্যে আপনার হাতে এত টাকা চলে আসবে। আর এই হঠাৎ করে অর্থ কীভাবে আসে? এই হঠাৎ করে অর্থ আসে লটারি থেকে, শেয়ার মার্কেট থেকে, ট্রেডিং থেকে। অর্থাৎ অনেকে রয়েছে যারা ফোনে ট্রেড করেন, এই ট্রেডিংয়ের মাধ্যমেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আমরা পেয়ে থাকি। আর এই সমস্ত অর্থই দিয়ে থাকে রাহু গ্রহ। অর্থাৎ এক কথায় যদি বলা যায়, রাহুর যে অর্থ সেটা কিন্তু কষ্টার্জিত অর্থ নয়। অর্থাৎ আপনাকে খুব একটা পরিশ্রম করার প্রয়োজন নেই, তবে আপনার ভাগ্যের সাপোর্টের প্রয়োজন। অর্থাৎ আপনার নিজস্ব বার্চাটে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, বা রাহুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলার প্রয়োজন রয়েছে। যদি আপনার জন্মছকে রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে, তাহলে আমি কখনোই বলবো না আপনারা এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করুন। আর যদি আপনারা না জেনে থাকেন যে আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন পজিশনে রয়েছে, তাহলে আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন, আর জেনে নিতে পারেন রাহু গ্রহ আপনার জন্মছকে শুভ রয়েছে কি না, বা আপনার জন্মছকে লটারির যোগ রয়েছে কি না। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, রাহু আগামী 90 দিনের মধ্যে এক ধাক্কায় কোন ছয় রাশিকে কোটিপতি করতে চলেছে। তো প্রথম যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা আগামী 90 দিনের মধ্যে রাহুর ধাক্কায় হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ রাহু আপনাদেরকে দুহাত ভরে দিতে চলেছে। আর এই অর্থ আসতে চলেছে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, ট্রেডিং থেকে, এছাড়াও ক্রিপ্টো কারেন্সি থেকে। অর্থাৎ এই সমস্ত জায়গা থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। তবে আমি আপনাদেরকে একটি কথা আবারও বলবো, আপনার নিজস্ব জন্মছকে যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে, তাহলে আপনারা কখনো এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করবেন না, কারণ পয়সার একটি ভ্যালু কিন্তু রয়েছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো, সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামী 90 দিনের মধ্যে রাহুর ধাক্কায় আপনারাও হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ কোটি টাকা আপনাদের জীবনেও আসতে চলেছে। আর এই অর্থ আসতে চলেছে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, ট্রেডিং থেকে, এই সমস্ত জায়গা থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রাহু যে অর্থ আপনাদেরকে দিতে চলেছে, সেটি কিন্তু পুরোপুরি হঠাৎ করে। আরেকটি কথা আমি আপনাদেরকে না বলেই পারছি না, রাহুর অর্থ যেভাবে হঠাৎ করে আসে, ঠিক সেভাবেই কিন্তু বেরিয়ে যায় হঠাৎ করেই। তাই যদি আপনারা এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করে থাকেন এবং উইন হয়ে যান, তাহলে আপনারা সেই টাকাকে প্রপারভাবে ইউটিলাইজ করুন, নচেত কিন্তু আপনার কোটি টাকাও রাতারাতি শূন্যতে পরিণত হতে পারে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 90 দিনের মধ্যে রাহুর ধাক্কায় হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ
কোটি টাকা আপনাদের জীবনেও আসতে চলেছে। আর এই অর্থ আসতে চলেছে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, ট্রেডিং থেকে, এই সমস্ত জায়গা থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ কিন্তু হয়ে যাবে। এবং যারা যাদের জন্মছকে রাহুগ্রহ শুভ রয়েছে, তারাই কেবলমাত্র এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করুন, নচেত কিন্তু করবেন না, কারণ আপনার নষ্টাজিত পয়সাকে এভাবে নষ্ট করবেন না। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 90 দিনের মধ্যে রাহুর ধাক্কায় আপনারও হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ কোটি টাকা আপনাদের জীবনেও আসতে চলেছে। আর এই অর্থ লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, এই সমস্ত জায়গা থেকে আসার সম্ভাবনা রয়েছে। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, যার দরুন আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে, আর এই টোটাল অর্থ আসবে হঠাৎ করে, অর্থাৎ আপনি সকালবেলাও ভাবতে পারবেন না যে রাতারাতি আপনার হাতে এত পয়সা চলে আসবে। তবে আপনার নিজস্ব বার্চাটে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি আপনাদেরকে বারবার মেনশন করছি। যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে তাহলে আপনারা এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করবেন না। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 90 দিনের মধ্যে রাহুর ধাক্কায় হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ কোটি টাকা আপনাদের জীবনেও আসতে চলেছে। আর এই অর্থ আসতে চলেছে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, ট্রেডিং থেকে, এই সমস্ত জায়গা থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, যার দরুন আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের হাতে আসতে চলেছে প্রচুর পয়সা, আর সেই পয়সাকে আপনারা যদি প্রপারভাবে ইউটিলাইজ করে নিতে পারেন তাহলে তো সোনায় সুয়াগা। তবে আপনারা লটারি যারা কাটবেন বা শেয়ার মার্কেটে যারা টাকা ইনভেস্ট করবেন তাদের জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। আমি যেটি বারবার আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি, যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে তাহলে আপনারা এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করবেন না। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 90 দিনের মধ্যে রাহুর ধাক্কায় হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ কোটি টাকা আপনাদের জীবনেও আসতে চলেছে। আর এই সমস্ত অর্থ আসতে চলেছে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, ট্রেডিং থেকে, এই সমস্ত জায়গা থেকে এই অর্থ আসতে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় হঠাৎ করে যে প্রাপ্তি হতে চলেছে সেটি কিন্তু টোটালটাই রাহুর দ্বারা। তাই আপনাদের নিজস্ব বার্থ চার্টটি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিশ্লেষণ করে নিন যে আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে। যদি খারাপ থাকে তাহলে আপনারা কখনো এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করবেন না। তো এই ছিল ছয় সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি আগামী 90 দিনের মধ্যে রাহুর ধাক্কায় হতে চলেছে কোটিপতি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।